মরতে একদিন হবে, মরণ কাউকে ছাড়বে না রে। অনেকে বলে যো হোগা দেখা জায়গা, আরে দেখবে তো কি দেখবে, ও কি অবস্থায় পড়ে আছে এটা কি দেখবে, কবরে যেটা হবে সেটা কি দেখবে, নাকি আলমে বারজখ দেখবে, দেখতে পাবে না গো পাবে না। যখন তোমার জানাজা হবে সেটা কি দেখবে, দুনিয়া যখন ভেঙে পড়বে সেটা কি দেখবে, যখন মাটি তোমায় গ্রাস করবে সেটা কি দেখবে, কি দেখবে, যা হবে দেখা যাবে। কবরে যখন আগুন লাগবে সেটা কি দেখবে, সাপ আর বিছাতে যখন কবরে বাসা বাঁধবে সেটা কি দেখবে, যে সুন্দর চেহারা নিয়ে তুমি গর্ব করতে, দুনিয়ায় সেই হাসিন চেহারার পর সাপ বিচ্ছুর দংশন করবে, সেটা কি দেখবে, যে জওয়ানিকে নিয়ে এত অহংকার করতে, সেই জওয়ানি নাস্তে নাবুদ করে দেওয়া হবে সেটা কি দেখবে, তোমার সোনার দেহের মাংস খসে যাবে সেটা কি দেখবে, এ জীবনকে সত্যি যদি ভালোবাসো ইমানকে বাঁচিয়ে না, যতটা পারো নামাজের সঙ্গী হয়ে যাও। আর যদি বলো দেখা যাবে ফরিস্তা যখন দুর্রা মারবে সেটা কি দেখা যাবে, পুলসিরাতের উপর যখন চলবে সেটা কি দেখা যাবে, আবার হয়তো পুলসিরাত থেকে জাহান্নামের মধ্যে গিয়ে পড়বে সেটা কি দেখা যাবে। আরে একটু তো ভাবো পুলসিরাতের নিচে কি আঞ্জাম হবে সেটা কি দেখা যাবে, আমি পুলসিরাতের কিনারে দাঁড়িয়ে ভাবো এখন আমার বাড়ি এলো, আমি এখন দেখতে পাচ্ছি মানুষ জাহান্নামের মধ্যে একটার পর একটা পড়ছে, আর জ্বলে পুড়ে চিৎকার করছে, জাহান্নামকে আওয়াজ দেয় বাঁচাও বাঁচাও। আর আমি আমার সমস্ত পাপের কথা ইয়াদ এসে গেল, আমি কি কি করেছি, আমি কেমন করে পার হব পুলসিরাতে, কেমন করে কেমন করে, সবাই নিচে পড়ে যাচ্ছে, আমার কি হবে আমার কি হবে, হাজার হাজার বছর ধরে এমন নাজারা চলতে থাকবে, কত হিংস্র প্রাণী দেখা যাবে, আর একটার পর একটা ধরে ধরে জানোয়ারের মতো জাহান্নামে ভরে দেবে, ওই এমন এক জাহান্নাম যা পুরা অন্ধকারে ভরা, সবাই চিৎকার করে বলবে আমরা মুক্তি চাই, মুক্তি কেউ পাবে না গো পাবে না, হাসরের ময়দানে একটা নেকির জন্য মানুষ চারিদিকে ছোটাছুটি করতে থাকবে, না মা ছেলেকে নেকি দেবে না ছেলে মাকে, কেঁদে কেঁদে চোখের পানি শুকিয়ে যাবে, সব
বিচ্ছু চিড়ে চিড়ে খাবে বলো তা কি দেখা যাবে জাহান্নামবাসীরা কেঁদে কেঁদে ফরিয়াদ করবে আল্লাহ আমাদের নাজাত দাও খোদা না করেন আমাদের ঈমান যেন বরবাদ না হয়ে যায় যা হবে দেখা যাবে কোনদিন কি ভেবেছো দেখা যাবে বললেই হলো দেখা যাবে আরে কিচ্ছু দেখা যাবে না মজাক মনে করছো নিজের জিন্দগিকে আরে মরণের কথা ভাবো তুমি তো বাঁচার জন্য ভাবছো মরণের কথা ভাবো ভুলে যেও না মরতে একদিন হবে আজ নয় তো কাল ভাইজান আপনাদের কাছে অনুরোধ যারা এটা শুনলেন আপনাদের আত্মীয় পরিজনদের কাছে এটা শেয়ার করুন আল্লাহ এর যা যা বদলা আপনাকে দেবেন আমি এস এম নজরুল প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে আমাকে সহি পথে চলার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন এস এম এন প্রোডাকশন চ্যানেলটিকে প্রেস করুন এই ঘন্টাটাকে আর ভিডিও দেখুন সবার প্রথমে